একটা গল্প বলি। গল্পটা যার, তার নাম শান্ত। যার গল্প বলছি, সে এক পরিবার পরিজনহীন এতিম। রোড অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে একমাত্র ভাইয়ের কাছে আশ্রয় ছিল তার। শান্তর আপন বলতে ছিল তার একমাত্র ভাই সুজন, কিন্তু উপরওয়ালা হয়তো সেই আশ্রয়টাও রাখতে চাননি। তিনি বড় ভাইকে দিলেন এক কঠিন অসুখ। নিজের একমাত্র আপনজনকে চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যেতে দেখছিল শান্ত। ভাইয়া, তোমার কি বাবা মার কথা মনে পড়ে না? আমার তো খুব মনে পড়ে। শোন, বৈশাখী মেলায় তোকে নিয়ে যাবো এবার। ওখানে গিয়ে অনেক মজা করব। আমরা দুজন নাগরতলায় চড়বো, সারাদিন ঘুরবো। তারপর একদিন সুজন হঠাৎ সুস্থ হয়ে গেল। শান্ত ভেবেছিল হয়তো এবার সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু উপরওয়ালা অন্য কিছু ভেবে রেখেছিলেন। যদি কখনো বাবা মার সঙ্গে দেখা হয়, তাহলে তাদের বলবো তুই তাদের অনেক ভালোবাসিস। ভাইয়া 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 উঠো ভাইয়া 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 উঠো ভাইয়া 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 কি হলো তোমার? ভাইয়া 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 জীবনের বাড়ি কাজ করে।
আমি একটু বিপদে পড়েছি, আমার বাড়িতে যেতে হবে, আমার টাকা পয়সা সব চিন্তা হয়ে গেছে, একটু সাহায্য করবেন। টাকাটা একজনকে দিব বলে রাখছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে টাকাটা তোর খুব বেশি দরকার। এখানে 5,000 টাকা আছে, রাখ। আরে রাখ। এই মা, মেয়ে দেখলে কি ছবি তুলতে ইচ্ছে করে? হ্যাঁ, মোবাইল একদম ঢুকে গেছে তোমার একবারে, চলো। নেক্সট টাইম যাতে আমার না দেখি, ঠিক আছে? দেখলে কি ছবি তুলতে ইচ্ছে করে? হ্যাঁ, তুই না আমাকে কি যেন করবি বলছিলি, কর এখন, কর শালা। তুই এখন মরবি শুধু। শান্ত, তোর না আজকে টাকা দেওয়ার কথা ছিল, দে আমার টাকা। চুপ করে আছিস কেন? টাকা তো খরচ হয়ে গেছে, আমার কাছে টাকা নেই। আমার টাকা দিয়ে ফুর্তি করবি আর বলবি খরচ হয়েছে, তা তো আমি কখনো মেনে নিব না। কিরে চুপ করে আছিস কেন, ফাজলামি পাইছিস? আরে ভাই, আমার কাছে সত্যি টাকা নেই, থাকলে তো তোকে দিয়ে দিতাম। ও আচ্ছা, তুই টাকা দিবি না, তোর আমি দেখে নিচ্ছি। এই তোরা কই আছিস?
এখনই আমার বাসায় আয়। শান্তর বাচ্চা আমার থেকে টাকা নিচ্ছে, ওকে মেরে টাকা নিতে হবে। এই জাফর, তুই কি ভেবেছিস 1000 টাকার জন্য আমাকে মারবি? লোক ঠিক করেছিস, আমি কিছুই টের পাবো না। আরে তোকে আমি ছোটবেলা থেকে বন্ধু ভেবেছি, কিন্তু তুই আমাকে ঠকিয়েছিস। আরে হিসাব করলে আমি তোর কাছ থেকে কত টাকা পাবো জানিস? শুনবি, 25,000 টাকা। চলেন, হয়ে গেছে। ভাইয়া আপনি তো মনে হয় শান্ত ভাইয়ের ফ্রেন্ড না? আসলে শান্ত ভাইয়ের কথা বলতে গেলে কি, সে আমার মা যখন অসুস্থ, শান্ত ভাইয়া সময় দিয়ে টাকা দিয়ে যখন যেভাবে চাইছি আমি পাশে পাইছি। আসলে তার ঋণটা শোধ করার মতো আমার কাছে কিছু দেওয়ার নাই। ভাইয়া আপনি তো মনে হচ্ছে যে অনেক লাকি যে শান্ত ভাইয়ের মতো একজন বন্ধু পাইছেন। আপনি তো মনে হয় শান্ত ভাইয়ের থেকে টাকা পান। শান্ত ভাইয়ের ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না, তো আমার কাছে এই টাকাটা আছে, আপনি এই টাকাটা রাখেন। এখানে শান্ত ভাইয়ের থেকে আপনি যা পান তার চেয়ে একটু বেশি আছে। সে ভালোবাসেনি আমার, আমি হেরে গেছি জীবন জুয়ায়, কারণ আমি ভিলেন, আমি এক ভিলেন। আজ স্বপ্ন দেখি না বহুদিন, কেউ আপন হয় না আমার, কারণ আমি ভিলেন, আমি এক ভিলেন। সে ভালোবাসেনি আমায়, আমি হেরে গেছি জীবন জুয়ায়, কারণ আমি ভিলেন।